হসপিটাল অফ হান্সভিল সাউথ আমেরিকা, উনি সমস্ত কেস আমেরিকা দেখে বলেছেন আমার দেশ হলে আমি এটাই করতাম, এটাই করতাম। সুতরাং এই এন্ডোর্সমেন্টের থেকে যেটা বড় সেটা হচ্ছে এই হাসপাতালে গরিব মানুষের হাসপাতাল, কোন পেশেন্টকে আমি আনঅ্যাটেন্ডেন্ট থাকতে দেখিনি। আমি দুটো রাত আইসিইউতে কাটিয়েছি, অনেক মৃত্যু দেখেছি সিসিইউতে কাটিয়েছি, আমি মৃত্যু দেখেছি শেষ মুহূর্তে, মানুষের চেয়ে কিছু করার নেই, হার্ট অ্যাটাক অনেক সময় বোঝা যায় না, ডিসেপটিভ একটা সিমটম থাকে, তাই জন্য তারা শেষ চেষ্টাটা করেছেন, পারেনি, মারা বেজার বিলাপ শুনেছি, আর্তনাদ শুনেছি, এবং একটি যেমন দেখছি সহানুভূতি, আমি নিজের চোখে একটা ঘটনা দেখেছি যেটা আমি পারমিশন নিয়ে ছবি তুলে রেখেছি, একজন বয়স্ক পেশেন্ট মারা গেছে, একটা ছোট বাচ্চার দাদি, আর সেই বাচ্চাকে কোলে নিয়ে বাচ্চার বাবা কাঁদছেন, একজন ডাক্তারবাবু সিস্টারকে বললেন বাচ্চাকে কোলে নাও, পিছি বাচ্চা কাঁদছে এরকম ভাবে তোমরা কি করতেছো, বাচ্চাকে কোলে নিয়ে তাকে চকলেট পানি দেওয়া হয়েছে। আমি ইতিহাসে আমার জীবনে এই সহানুভূতি শ্রদ্ধা দেখিনি। এবং সরকারি হাসপাতাল সম্পর্কে আমাদের, আমরা ভারতবাসীরা শুনে থাকি যে এখানে ভালো না, তাই জন্যই ইন্ডিয়ায় যেতে হয়, ইন্ডিয়া এমন কোন স্বর্গ এর থেকে বেটার নয়, আমার জন্মভূমি, আমার আমার বাবার জন্মভূমি খুলনা, কিন্তু আমরা একই মাটিতে আছি, এমন কোন জন না যে যেতে হবে। কেন আমি যা হৃদয়বত্তা দেখে গেলাম, হয়তো টাকা পয়সা কম থাকতে পারে, হয়তো সব জায়গায় এসি থাকে।